তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে ব্লগটা শুরু করতে লেট হয়ে গেছে। আজকে ব্লগটা শুরু করলাম 12টা থেকে, আর আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কি রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করব, আর আজকে বলেছিলাম যে শ্যামবাজার থেকে কী এনেছি সেটাও তোমাদের দেখাবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। বসে গেছে বেলের ঘোল করার জন্য, বেল ফাটিয়ে বেল ইয়ে করছে। আর চলো তাহলে কি রান্না করছি সেটা শেয়ার করে নিই। মোটামুটি সব রেডি করে নিয়েছি, তো তোমাদের দেখাই কি বানাবো। তো ফ্রিজে অল্প চিকেন ছিল, সেই চিকেনটা বানিয়ে নেবো পাতলা করে ঝোল। আর এখানে মাছের মাথা এনে রাখা ছিল, মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো। আর এখানে 4 পিস পাবদা মাছ আছে, পাবদা মাছের ওই কালো জিরা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো চলো এগুলো বানিয়ে নিই, কিন্তু ব্লগটা দেখতে থেকো, আজকে কিন্তু মিস করো না। আমি যেই জিনিসটা বানাতে দিয়েছিলাম সেটা দেখাবো। তো চলো, আর আমার গাছগুলো কেমন আছে সেগুলো পরে দেখাচ্ছি। চলো কি কি করলাম তোমাদের দেখাই। যা হয়ে গেছে মুগ ডালের জন্য, এখানে বেলের পানাটাও হয়ে গেছে, তো এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। দেখো এখন বাজে 3:30। এই লেট হওয়ার কারণটা হলো এই যে সব নিয়ে বসেছি, যত কসমেটিক্স আছে যা যা আছে পুরো এই আলমারিটা মোটামুটি পরিষ্কার করছি। আর কালকে 1 বৈশাখ, ওই জন্য সব পরিষ্কার টরিষ্কার করে রাখছি। আর চলো কী কী বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। আজকে রান্না হয়ে গেছে, কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো। এইটা হলো এঁচোড়ের তরকারি, এটা আমি করিনি, এটা বাপের বাড়ি থেকে দিয়েছে। এটায় গরম ভাত আছে, এটাই আছে পাবদা মাছ কালো জিরা ফোড়ন দিয়ে একদম পাতলা, এটা আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এটা আছে চিকেন পাতলা করে ঝোল, মানে কোনো কষি ঠসি না, সব মেখে থেকে বসিয়ে দিয়েছি। আর এখানে আছে চাটনি, আর সুদীপের খাওয়া হয়ে গেছে, সুদীপ পাতলা ঝোল দিয়ে খেয়েছে মাছের ঝোল দিয়ে, যেহেতু পেটের প্রবলেম তো এটা আমি আর ছেলেই খাবো। আর তো ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস চলে আসলাম সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যা বাজে 7:10। তো বলেছিলাম দুপুরবেলা যে তোমাদের আমি যে গত সপ্তাহে গেছিলাম শ্যামবাজারে কি বানাতে দিয়েছিলাম সেটা তোমাদের দেখাবো, শেয়ার করব। তো সেটা নিয়ে চলে এসেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো দেখো। কালকে 1 বৈশাখ, আর এরকম একটা শাখা বাঁধানো বাঁধিয়েছি, আলোতে কতটা বোঝা যাচ্ছে জানি না, 1 পিসই বানিয়েছি। তো এক হাতে লোহা থাকবে, এক হাতে শাখা থাকবে সেই জন্য, আর আমার ভারী শাখা আছে সেই জন্য পড়তে পারি না, আর সেগুলো ছোটো হয়ে গেছে। তো এরকম একটা শাখা বাঁধানো বাঁধিয়েছি, তো এটা বানাতেই দিতে গেছিলাম, তো এটা নিয়ে চলে এসেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, একটু ভালোভাবে দেখে দেখি দেখানো যায় কি না ডিজাইনটা। তো এইটাই বলেছিলাম তোমাদের দেখাবো। তো তোমাদের কেমন লাগলে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর আমার তো খুব ভালো লেগেছে। আর তো এটাই দেখানো ছিল। তো আজকের মতো আমি ব্লগটা শেষ করলাম, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর কালকে 1 বৈশাখ সবাই এনজয় করো। তো সবাইকে আগাম শুভ 1 বৈশাখ জানিয়ে রাখলাম। তো টাটা, গুড নাইট।